আসসালামু আলাইকুম মন্দির ওয়েলকাম টু মাই টেকনিক্যাল মাস্টার টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব যে উত্তরগুলো জানা আমাদের প্রত্যেকটি ইউটিউবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি শুধু আসেন ভিডিওটি একটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এখন চলে আসি মূল আলোচনায় তো অনেকে জানতে চেয়েছে যে কপি স্ট্রাইক এলে কী করব প্রথম প্রশ্ন অনেকেই জানতে চেয়েছে আমার কাছে কপিডাইট স্ট্রাইক এলে কী করব একটাই আমি কথা বলবো আপনার চ্যানেলে যদি প্রথম কপি স্ট্রাইক আসে যদি ফার্স্ট কপি স্ট্রাইক আসে তাহলে কিছু করার দরকার নেই আপনি নব্বই দিন অপেক্ষা করুন অর্থাৎ তিন মাস অপেক্ষা করুন তিন মাস পর অটোমেটিক আপনার চ্যানেল থেকে কভিডাইট স্ট্রাইক উঠে যাবে কপিটাইট স্ট্রাইক ইউটিউব তুলে নেবে আর হ্যাঁ অবশ্যই এমন ভিডিও আপলোড করবেন না যে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এমন ভিডিও আপলোড করবেন না ওকে যদি আপনার চ্যানেলে দুটো স্ট্রাইক চলে আসে তাহলে আপনি এই চ্যানেলে কাজ করা বদ্ধ করে দিন সাময়িক যদি আপনার চ্যানেল থেকে কপিটাইট স্ট্রাইক উঠে যায় তারপরে আপনি আপনার চ্যানেলে আবার কাজ করা শুরু করে দিন তো দুই নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে যে একটি ডিভাইস দিয়ে একাধিক চ্যানেল অপারেট করলে কি কোনো সমস্যা হবে একটি চ্যানেল দিয়ে একটি সরি একটি ডিভাইস দিয়ে একটি মোবাইল ফোন অথবা একটি কম্পিউটার দিয়ে একাধিক চ্যানেল চালালে কি কোনো সমস্যা হবে প্রশ্নটা অনেকে জানতে চেয়েছে যাই বলতেছি উত্তরটা এমন আপনি এমন কোনো ইউটিউবার পাবেন না যে শুধুমাত্র একটি চ্যানেলে চালায় সে একটির পাশাপাশি একাধিক চ্যানেল চালায় অথচ তার একটি ডিভাইস দিয়ে সেটা কম্পিউটার হতে পারে সেটা স্মার্টফোন হতে পারে তো ইউটিউব পলিসির মধ্যে এমন কোনো কথা বলা নেই যে একটি ইউটিউবার যদি একাধিক সরি একটি ফোন দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল চালায় তার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে তো ইউটিউব পলিসির মধ্যে এ সম্পর্কে কিছু বলা নেই তো আপনি একটি ডিভাইস দিয়ে একাধিক চ্যানেল চালাতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ওকে নম্বর প্রশ্ন গুগল থেকে ছবি নিয়ে ভিডিও তৈরি করলে কি কোনো সমস্যা হবে এ প্রশ্নটি সবার মনে কারণ সবাই তার ভিডিওটাকে আকর্ষণ করার জন্য অনেক অ্যাট্রাক্টিভ করার জন্য গুগল থেকে পিকচার নিয়ে তার ভিডিওর মধ্যে শো করায় ওকে যদি আমরা গুগল থেকে কোনো ফটোস ডাউনলোড করে আমার ভিডিও আমাদের ভিডিওর মধ্যে ইউজ করি তো আমাদের ভিডিওতে কি কোনো সমস্যা হবে বা কোনো কোভিড স্ট্রাইক আসবে এই কথাটি একশো পার্সেন্ট বলা যায় না যে আপনার চা গুগল থেকে ফটো নিয়ে আপনার ভিডিওর মধ্যে ইউজ করলে আপনার ভিডিওতে কপিটার স্ট্রাইক আসবে এটা একশো পার্সেন্ট শিওর না আর এটাও একশো পার্সেন্ট শিওর না যে গুগল থেকে ছবি নিয়ে আপনি ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে কপিটার স্ট্রাইক আসবে না তো এটা কনফিউশনের মধ্যে প্রশ্ন তো আপনার ভিডিওর মধ্যে কপিটার স্ট্রাইক আসতে পারে আবার না আসতে পারে কোনো গ্যারান্টি নেই তো অবশ্যই এমন পিকচার ডাউনলোড করবেন না যে পিকসার অন্যের কপিরাইট আওতায়ভুক্ত এসব পিকচার ডাউনলোড করে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন তাহলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে ওকে তো চার না চার নম্বর যে প্রশ্নটি রয়েছে আমাদের মাঝে সেটা স্লাইড শো ভিডিও তৈরি করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে যারা বিভিন্ন রকম ছবি নিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করে একটি ছবির পর আরেকটি শো করা একটি আরেকটি ছবির পর আরেকটি শো করা এরকমভাবে স্লাইড শো ভিডিও তৈরি করে তাদের ভিডিওর কি মনিটাইজেশন পাওয়া যাবে না তাদের ভিডিওর মধ্যে কোনো মনিটাইজেশন পাওয়া যাবে না কারণ ইউটিউব পরিষ্কার ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আপনি যদি ইউটিউবে কোনো ক্রিয়েটিভিটি না দেখাতে পারেন তাহলে আপনার চ্যানেল কোনো দিনও মোডিটাইজেশন হবে না তো আপনি স্লাইড শো ভিডিও তৈরি করতে এটার মধ্যে কি আপনার কোনো ক্রিয়েটিভিটি রয়েছে না ক্রিয়েটিভিটি নেই তো আপনার এই চ্যানেলটা কোনো দিনও মোডিটাইজেশন হবে না লাইট স্লাইডস ভিডিও তৈরি করা বাদ দিয়ে ভালো কিছু ভিডিও করুন ওকে তো পাঁচ নাম্বার যে প্রশ্নটি রয়েছে যে ফেস ভয়েস না দিলে কি মোটিভেশন পাওয়া যাবে ভিডিওর মধ্যে যদি আমরা ফেস না দেখাই আমাদের ভয়েস না দেয় তাহলে কি মোটিভেশন পাওয়া যাবে না একদম পাওয়া যাবে মোটিভেশন যদি আপনি আপনার ভিডিওতে ফেস না দেখান আপনার মুখমন্ডল না দেখান আপনি মোটিভেশন পাবেন কিন্তু আপনার ভিডিওতে আপনি ভয়েস না দেন আপনি মোটিভেশন পাবেন না এই দুটো যে কোনো একটা করতে হবে আপনার ভিডিওর মধ্যে হয়তো আপনার ফেস দেখাতে হবে আপনার মুখমণ্ডল আপনার চেহারা দেখাতে হবে না হয় আপনাকে বয়স দিতে হবে যে কোনো একটি আপনার ভিডিওর মধ্যে দিতেই হবে নাহলে আপনি চ্যানেলে মোটিভেশন পাবেন না তো এই দুটোর মধ্যে একটি যদি আপনি আপনার ভিডিওর মধ্যে না দেন তো আপনি তো আপনি কোনো ইউটিউবের মধ্যে ক্রিয়েটিভিটি দেখালেন না কোনো সৃজনশীলতা দেখালেন না তো আপনি কী রকমভাবে মোটিভেশান পাবেন ওকে তো আশা করি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম